আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর একটি দৃশ্য আঁকাবো। দেখুন, পেন্সিলটা এভাবে আর্ট পেপারে ধরে এখান থেকে ধরে একটু মাঝের দিকে উঁচু করে এভাবে নিয়ে আসব। এরপর এর মাঝে থেকে দেখুন এত দূর পর্যন্ত উপর দিকে এইভাবে তুলে দিব। এরপর আবার ঠিক একই রকম করে এইভাবেও এই পাশে এভাবে তুলে দিব। তুলে দেওয়ার পর এই দাগটা দেখুন এভাবে ডাবল করে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে যত আসবে ততই কিন্তু কিছুটা মোটা হয়ে আসবে। আবার এই পাশেও একই রকম করে নিচের দিকে যত আসবে তত মোটা হয়ে আসবে, এরকম হয়ে এখানে এসে লেগে যাবে। এই পাশ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এ পাশ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাও দিতে পারি অথবা ছয়টাও দিতে পারি। এই দুইটা হলো নারকেল গাছ। এইভাবে আমরা দেখুন পাতাগুলো এইভাবে আঁকবো। ছোট্ট বাচ্চাদের জন্য এইভাবে আঁকবো, তারা সহজে এইভাবে আঁকবে। প্রত্যেকটা পাতা একই রকম করে আঁকবো, এইভাবে দ্রুত আঁকা যায় এবং সহজে আঁকা যায়। উপরে এবং এটাও একই রকম করে আঁকলাম। এই পাশেও নারকেল গাছের পাতাগুলো এভাবেই আমরা দিব, এভাবেই দিতে সহজ হয় এবং রং করতে এর মাঝে সহজেই করা যায়। এই পাশেরটাও দেখুন কত সহজেই নারকেল গাছের পাতাগুলো আঁকছি। এখন আমরা স্কেল দিয়ে এভাবে ধরব, এর মাঝে সোজা একটা দাগ টানব। দূর আকাশে দেখা যাবে এরকম করে একটি সূর্য, সূর্যটা সহজেই এভাবে আঁকব। এরপর এই পাশে দুইটা পাহাড় আঁকব। এই পাশে এখান থেকে দুইটা পাহাড় আঁকব, তাহলে এই দৃশ্যটি সুন্দর লাগবে। এভাবে ছোট্ট বাচ্চাদেরকে দৃশ্য আঁকান শেখাবেন, তাহলে সহজেই তারা বুঝতে পারবে এবং নিজে নিজেই আঁকতে পারবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।